আমি টানা সাত দিন একটি করে লেবু খেয়েছিলাম তারপরে আমার সাথে যা ঘটল তা যদি বলি নিজ কানে না শুনলে কেউই বিশ্বাস করতে পারবে না পাঁচ নম্বর ঘটনাটি তো সবচেয়ে অবাক করা আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রয়োজনে ডাউনলোড করে রাখবেন কারণ এমন গুরুত্বপূর্ণ ভিডিও আর খুঁজে পাবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না ভিডিওটি বেশি বেশি করে সকলের মাঝে শেয়ার করে দিন কেউ যদি প্রতিদিন একটি করে লেবু খেতে পারেন তবে তার শরীরে বিপুল রকমের কিছু পরিবর্তন আসবে লেবু এমন একটি ফল যা অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ আমরা এটিকে ভাতের পাতে খেয়ে থাকি আপনি যেভাবে ইচ্ছা লেবু খেতে পারেন তবে একটি টাটকা লেবু প্রতিদিন নিয়মিত খেতে পারলে আপনার শরীরে অনেক পরিবর্তন আসবে যেমনটা আমার শরীরে পরিবর্তন এসেছিল নিয়মিত যারা একটি করে লেবু খাবে সাত দিনের মধ্যে তারা খেয়াল করতে পারবে যে তাদের ইমিউন পাওয়ার আগের চেয়ে বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ছোট ছোট কারণে সর্দি জ্বর কাশি গলা ব্যথা শ্বাসকষ্টের মতো সমস্যা কিংবা অ্যাজমার মতো সমস্যা যদি আপনার প্রতিনিয়তই হতে থাকে এবং বিভিন্ন ধরনের ওষুধ খেয়েও আপনি এর থেকে মুক্তি পেতে না পারেন তবে ভরসা রাখবেন লেবুর ওপরে নিয়মিত একটি লেবু আপনার দেহ অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য গড়ে তুলবে এটি অ্যান্টিবায়োটিক হিসেবে এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবে কাজ করবে অ্যান্টিঅক্সিডেন্ট প্রদান করবে ভিটামিন সি এবং ভিটামিন এ প্রদান করবে যা আপনার ইমিউনকে ভালো করবে যার ফলে আপনার দেহের মধ্যে এই ধরনের ইনফেকশাস রোগগুলো কখনোই হতে পারবে না তাই যারা বারংবার সর্দি জ্বর কাশি কফ গলা ব্যথা শ্বাসকষ্ট বা অ্যাজমার প্রকোপের মতো সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য একটি লেবু খাওয়া খুবই বেশি জরুরি নিয়মিত যারা একটি করে লেবু খেতে পারে তাদের ত্বক পরিষ্কার হয় এক কথায় রক্ত পরিষ্কার হয় তাদের স্কিনে তারা পরিবর্তন দেখতে পাবেন চোখের সমস্যা চুলের সমস্যা চোখে দেখতে পাচ্ছেন না চুল ঝরে যাচ্ছে ত্বকে বারবার ব্রোন একনের মতো সমস্যা হচ্ছে এগুলোর মূল কারণ হচ্ছে রক্ত কম থাকা বা রক্ত দূষিত হওয়া লেবুর মধ্যে যে ভিটামিন রয়েছে তা আপনার দেহে আয়রন শোষণে সাহায্য করে যার ফলে রক্ত স্বল্পতা দূর হয়ে যায় এবং একই সাথে এটি রক্তকে পরিশুদ্ধ করে যার ফলে স্কিন পরিষ্কার হয় ব্রোন একনের মতো সমস্যা থাকলে তা দূর হতে সাহায্য হয় তৃতীয় যে উপকারিতাটি আপনি পাবেন তা হচ্ছে নিয়মিত একটি করে লেবু খেলে আপনার ওজন কমতে থাকবে চোখে পড়ার মতোই সাত দিন খেয়ে দেখুন এক থেকে দু কেজি ওজন তো এমনিতেই কমে যাবে লেবুর ভিটামিন সি আমাদের দেহের ফ্যাট বা চর্বিকে কাটতে সাহায্য করে থাকে এর জন্য অবশ্য বিশেষ একটি পদ্ধতি ব্যবহার করে দেখতে পারেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথমে আপনাদেরকে লেবু দিয়ে দিনটি শুরু করতে হবে এক গ্লাস পরিমাণ উষ্ণ গরম জলের মধ্যে একটি আস্ত লেবুর রস সম্পূর্ণটি ঢেলে মিশিয়ে নিন তার উপর দিয়ে একটা চামচ পরিমাণে খাঁটি মধু মিশিয়ে নিন যদি মধু না পান তবে শুধুমাত্র লেবু জলটি পান করতে পারেন হালকা গরম অবস্থায় খুব গরম অবস্থায় লেবু বা মধু কোনোটি নিশ্চিত করা উচিত নয় এতে দুটোই তার পুষ্টিমান হারাবে এটি সকালে খালি পেটে খান আধা ঘন্টা পরে নাস্তা করুন নিয়মিত করুন ওজন কমতে বাধ্য এছাড়াও চতুর্থ যে উপকারিতাটি পাবেন তা হচ্ছে এটি নিয়মিত খাওয়ার মাধ্যমে আপনার কিডনিতে যদি কোনো প্রকারের পাথর ক্রিস্টাল বা টক্সিন জমা হয়ে থাকে তা পরিষ্কার হতে শুরু করবে ইউরিনের সমস্যা প্রসাবের ইনফেকশন দূর হতে শুরু করবে আমরা অনেক সময় অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম যুক্ত খাবার খেলে বা খাবারের মধ্যে বেশি পরিমাণে টক্সিন থাকলে তা কিডনিতে পাথর হিসেবে বা টিউমার হিসেবে জমা হতে থাকে এইগুলো পরিষ্কার করা খুব বেশি জরুরি নতুবা ভবিষ্যতে ভয়ঙ্কর রোগ হতে পারে উষ্ণ গরম জলের মধ্যে লেবু মিশ্রিত করে সে জলটি পান করতে পারলে খুবই দ্রুত কিডনি ফ্ল্যাশ হতে এবং কিডনি পরিষ্কার হতে সাহায্য করে এই রেমেডি সর্বশেষ উপকারিতা হচ্ছে লিভারের টক্সিন দূর এবং লিভারের চর্বি দূর যাদের ফ্যাটি লিভারের সমস্যা হচ্ছে ওজনটা অনেক বাড়ার কারণে লিভারে ফ্যাট জমা হচ্ছে তারা নিয়মিত এই রেমেডি খেলে কিছুদিনের মধ্যে লিভারের মধ্যে জমে থাকা টক্সিন বা ফ্যাটগুলো গলে বেরিয়ে যেতে শুরু করবে লিভারে কোনো রোগ থাকলে লিভার বড় হয়ে গেলে শরীরে জল জমা হতে শুরু করলে তাও পরিষ্কার করতে সাহায্য করবে লেবু তো বুঝতে পারছেন এই পাঁচটি উপকারিতা লেবু আমাদের আমাদের জন্য করলে শরীর কতটা ফিট ও সুস্থ হবে আমি সাত দিন খেয়েছি সাত দিনে নিজের মধ্যে অনেক পরিবর্তন বুঝতে পেরেছি আপনারাও পরিবর্তন বুঝতে চাইলে আজ থেকেই খাওয়া শুরু করে দিন সকালবেলা বাসি পেটে ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম গরম জলের মধ্যে এটিকে মিশিয়ে খেতে পারেন জল অনেক বেশি গরম হওয়ার দরকার নেই হালকা গরম জলের মধ্যে একটি লেবু মিশিয়ে নেবেন এক্ষেত্রে আপনি রসালো যে কোনো লেবু পাতি লেবু কাগজি লেবু এলাচি লেবু বা আপনার যেমন পছন্দের তেমন ব্যবহার করতে পারেন রসালো লেবু হলে ভালো হয় এবং যদি এমনটা হয় যে সকালবেলা বাসি পেটে সেবন করলে আপনার পেটে তা সহ্য হয় না গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা হয় তবে আপনি ভাতের সাথে খেতে পারেন কিংবা ভাত খাওয়ার পরে শুধুমাত্র রসটি খেতে পারেন এতেও কোনো অসুবিধা নেই মূল কথা হচ্ছে নিয়মিত প্রত্যেক দিন গ্যাপ না দিয়ে আপনাকে একটি করে লেবু অবশ্যই সেবন করতে হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বেশি বেশি সকলের মাঝে শেয়ার করে দিন কেননা এমন তথ্য সবার জানা উচিত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই টেক কেয়ার